নমস্কার ওয়েজ ডিনার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ওয়েজ এক্সপ্রেসে। 4 আগস্ট কুমারঘাটের সুকান্ত হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার নামে এক বেসরকারি নার্সিংহোমের শুভ উদ্বোধন হয়। বৃহস্পতিবার কৈলাসহর জেলা স্পোর্টস অফিসে এক উচ্চ পর্যায়ের রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। বাইক এবং গাড়ির সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক, ঘটনা কলামপুর থানা এলাকার দাড়িকাপুরে খোয়াই তেলিমোড় সড়কের উপর। তেলিমোড়ের নেতাজি নগর স্থিত কমিউনিটি হল গৃহে বৃহস্পতিবার বিজেপি খোয়াই জেলার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। তেলিমোড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে বৃহস্পতিবার তেলিমোড়া পৌরপরিষদের সহযোগিতায় এসএসজি গ্রুপের 30 জন মহিলাদের নিয়ে 6 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্ত্রীর বন্ধুদের হাতে রামদুলাই খেল স্বামী, ঘটনা তেলিমোড়া থানা এলাকার কম্পিচমুনি এলাকায় বৃহস্পতিবার। ত্রিপুরা মথার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার মালুমবাড়ি এডিসি ভিলেজে। খোয়াই তুলাশিকর থেকে জেবরি সড়ক অবরোধ করে তুলাশিকর রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্ব লাভ করা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। মেলাঘর পৌরসভার 9 নং ওয়ার্ডের ভুয়াবাড়ি এলাকায় এক বাড়ি থেকে 2টি গরু চুরি। উদয়পুর 18 বুলা গড়িয়া একাডেমি মডেল স্কুলের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নেশাবিরোধী এক আলোচনা সভা। ক্রমশ ধাবা বাড়ছে মাঙ্কিপক্সের, দিল্লিতে আক্রান্ত 4th জন। কলকাতায় ডেঙ্গুতে মৃত্যু কিশোরের, একই এলাকায় আক্রান্ত 22 জন, বাড়ছে উৎকণ্ঠা। দেশে বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কর্ণাটক এবং কেরল।